আজকের ঘটনা আমি বাসায় ছিলাম কিন্তু আমি ওই এলাকার মেয়ে এই ঘটনা অনেক দিন ধরে তার সাথে সারাসি করে সব সময় এই গোলাপানো গোলাপানোর সাথে কথা বললে সে এরা শাসন করে ওরা শাসন করে এর জন্য এলাকায় খুব গামগাম করে কিন্তু ভেলাল ভাই অনেক ভালো মানুষ কিন্তু উনি ইলেকশন করতে চায় এটা করতে চায় ওটা করতে চায় রাজনীতির কাছে তারে সব সময় তার ছেলে পেলে যা করছে তার বাচ্চা কাচ্চা দেখছে তার গোলাপান ফলে সেই গোলাপানরা তারে কুবাইছে হাসপাতাল থেকে আমার সাথে যারা মিছিল গেছে বলবা উনি ছোটা ওনার থেকে নামিয়ে একবার মারছে মারার পরে মেয়র সাহেব বলছে এমপি সাহেব বলছে রোগ ভাই বলছে আপনি শান্ত থাকে আমরা দেখছি ফারুক সাহেব ফোন দিয়ে বলছে যে তুমি শান্ত থাকবো এটা দেখছি আমি শান্তভাবেই আমার চেম্বারে বসে গেছি এর মধ্যেই আমার আরেক একটা স্মৃতি সাহেব বলছে আমি ওনার বললাম যে লিডার এইভাবে মারলো আমার ফারুক সাহেব উনি বললো যে লিডার এখন আছে তুমি যাও তুমি কথাগুলো বললা আমি চেম্বার থেকে বাইরে রাস্তায় যাওয়ার সাথে সাথেই সোনার নেতৃত্বে 20-30 জন পোলাপাক একদম দাউটাও নিয়ে আয়া সোনা প্রথমে আমার কোপ দিল তারপর 3-4 জনে প্রমাণ শুরু করল আমারে আমার ছেলে আমার ভাতিজা আরও যারা আমার সাথে ছিল হুন্ডগঞ্জে 3টা এর এ হলো বিএনপিতে ছিল জাতীয় পার্টিতে ছিল আওয়ামী লীগে আইসে পরিকল্পিতভাবে 3 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য আমার প্রতিষ্ঠে দীর্ঘদিন যাবৎ আমার মাইরা ফালাদের জন্য বিভিন্নভাবে সর্বহারাদের সাথেও মিটিং করছে বসে আমার মাইরা ফালাবো আজকেও মাইরা ফালানোর উদ্দেশ্যে মাথায় কোপ দিছে আমি হাতে ফিরেছি আপনার শরীরে কয়টা কোপ লাগছে আমার শরীরে হাতে হাত হাতে বেশি লাগছে আঙ্গুল নাই তারপরে কবজিতে লাগছে ডাইন হাতে লাগছে 8-10 জায়গায় 5-7 জায়গায় কোপ লাগছে সোনার পরিচয়টা কি একটু দেখান মোবাইলটা মহের রশিদ সোনা গন্ধ হইল বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করছে 3 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হয়েছে হওয়ার পর থেকেই আমি যাতে এই 3 নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ শক্তিশালী না করতে পারি সেই কারণেই আমার পিছনে সে লাগা আমারে ধ্বংস করতে পারলে আমারে বাইরে ফালাইতে পারলেই 3 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ধ্বংস হয় এটাই হলো তার পরিচয় আমি 3 নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর হেলাল ফকির আমি প্রায় 30 বছর যাব এই 3 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছি এখনও আমি 3 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করতেছি এবং এটা কঠিনভাবে দেখছি কারণ এই ধরনের মানে যে বিষয়টা এখন উপস্থাপিত হয়েছে আমরা এটা কঠিনভাবে দেখছি যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে আর যারা ঘটনার সাথে জড়িত আছে তারা রাজনীতিক আমার আইনের আওতায় তাদের খারাপ তার বিরুদ্ধে যথাযথ আইনগত বলা হয়ে গেছে এবং এটা নো এক্সকিউজ হিসাবে আমরা ধরে নিয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ যাতে আভ্যন্তরীণ কোনো দুর্ঘটনা না ঘটে ভবিষ্যতে তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি